আজকে এসেছিলাম থানায় অভিযোগ দায়ের, কারণ গত পরশুদু কামারহাটি বিধায়ক মাতাল মদন মিত্র অসামাজিক ব্যক্তি, চরিত্রহীন ব্যক্তি, তিনি জাতীয় ফুল পদ্ম, সেই পদ্মফুলকে ছিঁড়েও প্রত্যেক জাতীয়তাবাদী মানুষকে অপমান করেছেন। শুধু তাই নয়, আমি একজন অন্য ধর্মে বিলং করি, আমার পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নিজের ধর্মকে বিশ্বাস করে অপর ধর্মকে সম্মান করি। তো সনাতনী ধর্মের মধ্যে বাংলার বড় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা পূজা দিতে গেলে 108টা পদ্মফুল লাগে, লক্ষ্মী পূজাতে পদ্মফুল লাগে। বাঙালির সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে মদন মিত্র। আজকে ধর্মপ্রাণ মানুষ তাদের অপমান করেছে, দেশপ্রেমীদের অপমান করেছে এবং ফুলপ্রেমীদের অপমান করেছে। তাই আমি একজন জাতীয়তাবাদী মানসিকতার থেকে জাতীয়তাবাদী হয়ে, দেশের একজন নাগরিক হয়ে, আমার মনে হয়েছে যে এই বিষয়ে অসামাজিক ব্যক্তিদের বাংলায় কোনো ঠাঁই নেই, তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাংলার মানুষের কাছে আমি বলতে চাই, আসুন আপনারাও রাস্তায় নামো, অসামাজিক ব্যক্তিদের বাংলায় কোনো ঠাঁই নেই। নাগরিক হিসাবে কমপ্লেন করলেন না বিজেপির তরফ থেকে কমপ্লেন করলেন? দেখুন, আমি একজন প্রথম হচ্ছে দেশের নাগরিক, সমাজসেবা, মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে নয়, সামাজিক বিষয় নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মানুষের কাছে। তিনি মদন মিত্র পদ্মকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, পদ্মফুলকে বয়কট এখানে যে কোনো মদন মিত্র বলবে আর বাংলার মানুষ শুনবে। মদন মিত্র সবসময় মাতাল হয়ে মদ খেয়ে তিনি থাকেন, তিনি রেজিস্টার একজন মাতাল, রেজিস্টার তিনি চরিত্রহীন, তিনি জেলখাটা আসামি, বাংলার মানুষের অর্থ লুট করেছে, বাংলার মানুষ জানে, ফলে তার কথা কেউ বিশ্বাস করবে? এটা কেউ বিশ্বাস করে না। আর বাংলাকে পদ্মকে তিনি বয়কট করবে, বাংলার মানুষ ঠিক করে রেখেছে, তাই দ্বিতীয় আসনে, বিরোধী আসনে পদ্মকে বসিয়েছে। আমার নাম শেখ রামজানা।